নমস্কার বন্ধুরা, আর একটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। এই যে ব্রেকফাস্ট রেডি করতে শুরু করে দিয়েছি, ব্রেকফাস্টে ছিল পাস্তা, লাঞ্চ আগেই করা ছিল, চিকেন করা ছিল, যেহেতু একদম সময় পাবো না তাই শুধু ব্রেকফাস্টটাই করছি। একটু কেনাকাটি করতে যাব, হয়ে গেছে আমার পাস্তা। আর এদিকে পাস্তা করতে করতে ঠিক দেখছি আকাশ পুরো মেঘলা করে এসছে, মেঘলা থেকে প্রচণ্ড বৃষ্টি, বেরোবার আগে এরকম বৃষ্টি হলে না ভীষণ বিরক্ত লাগে। তবে কি, এখানকার ওয়েদারের একটা খুব ভালো দিক যে বৃষ্টি বেশিক্ষণ থাকে না, আর কালো আকাশ নীল হতেও বেশিক্ষণ সময় নেয় না। এই যে বেরিয়ে গেছি, বৃষ্টি থেমে গেছে, মেঘ তখনও ছিল কিন্তু যেতে যেতে আকাশ পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু মাঝ রাস্তায় আবার একটুখানি ছিপছিপ করে বৃষ্টি হয়েছিল যখন শপিং করছিলাম। আমরা বেশি দূরে যাচ্ছি না, গাড়িতে বেশিক্ষণ লাগে না। এই যে জায়গাটা, এই জায়গাটায় সব আউটলেটগুলো একসাথে পাওয়া যায়, অনেক দূর হাঁটতে হয় না, পরপর পরপর সবগুলো, যে কারণে কেনাকাটি করতে সুবিধাও হয়। আরও একটা বিষয় হলো, এই জায়গার যে আউটলেটগুলো প্রচণ্ড বড় আর প্রচুর জিনিসপত্র থাকে, যে কারণে যখনই কোনো বড় কিছু কেনাকাটির থাকে আমরা এইসব জায়গাতেই চলে আসি। প্রথমে এসেছিলাম নেক্সটের আউটলেটে, নেক্সটের জামা কাপড়ের কোয়ালিটির তুলনা হয় না, সত্যি তুলনা হয় না, ভীষণ ভীষণ ভালো। আর ভীষণ সাজানো গোছানো, বেশ ভালো লাগে আমার এই জায়গাটা। নেক্সট থেকে যখন বেরোলাম তখন রীতিমতো ছিপছিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার আর তারপরে মনে নেই এগুলো কোনটা কোথাকার, পরপর গেছি তো, কেনাকাটির মাঝখানে কোথা থেকে কখন কখন ক্লিপিংস নিয়েছি, পরে যখন এডিট করতে বসছি তখন কিছুই মনে পড়ছে না। তবে প্রত্যেকটা জায়গা খুব ভালো। এখানকার পাউন্ডল্যান্ডটা দারুণ, এই যে যখন এমএনএসে ঢুকছিলাম তখন রীতিমতো বৃষ্টি পড়ছে, তবে এই বৃষ্টিটা না দারুণ লাগছিল। এখানে এরকমভাবে সোফা সেট সমস্ত কিছু এখানে রেখে দিয়েছে, যাবতীয় জিনিস এখান থেকে পাওয়া যাবে। এখানে ফার্নিচারের দোকান থেকে শুরু করে সমস্ত কিছুর দোকানই এক জায়গাতেই পাওয়া যায়। হয়ে গেছে আমাদের কেনাকাটি, বাস স্ট্যান্ডের সামনে একটা ছোট্ট চার্চ আছে, আর এই যে বাসে আমাদের প্রিয়াঙ্কা চোপড়ার ছবি, নামার পথে টেস্কো থেকে একটু পনির নিয়ে এলাম, বাড়ি চলে এসেছি, বিকালে একটা জন্মদিনে নিমন্ত্রণ আছে। আর এই যে আমার সব থেকে পছন্দের গাড়ি রেঞ্জ রোভার দাঁড়িয়ে রয়েছে দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে এরকম না নির্দ্বিধায় সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, ওই যে ট্রেন যাচ্ছে আমার পাশ থেকে তো স্টেশন আর লাইন একদম কাছে। এই যে এখন 6:45 মতো বাজে, সন্ধে 6:45, সকাল থেকে এতটা দৌড়াদৌড়ি গেছে না, ভীষণ ক্লান্ত লাগছিল, কিন্তু এই মহাশয়ের কোনো ক্লান্তি নেই। কত মেঘ করেছে, আবার কালো হয়ে এসছে একদম। এই সব জন্মদিনগুলোতে একটা জিনিস ভীষণ ভালো হয়, এই বাচ্চাগুলো একসাথে হয় আর ওরা প্রচুর খেলতে পারে, প্রচুর আনন্দ করতে পারে। ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল, ভাগ্যিস দুটো মোমবাতি ছিল, বাড়ি এসে ভালো করে বুঝেছি এরকম করতে নেই। ছোট মানুষ, কি করা যাবে, মাঝে মাঝে এসব গন্ডগোল করে ফেলে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।